হ্যালো, আমি ফাতিমা জাহরা জামালি। এখন আমি কুনমিং ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স অফ হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করছি। আমি 2 মান্থস আগে চায়না গিয়েছি, সেন্টজন থেকে চায়না স্কলারশিপ পেয়েছি কুনমিং ইউনিভার্সিটিতে। ক্যাম্পাস অনেক সুন্দর, ক্যাম্পাসের ন্যাচুরাল বিউটি, মানে একটা জায়গায় যাওয়ার পরে ন্যাচুরাল বিউটি অনেকটা ম্যাটার করে। সো কুনমিং ইউনিভার্সিটি ক্যাম্পাস রিয়েলি অনেক অনেক বেশি সুন্দর। যেহেতু আমি ব্যাচেলার্স অফ হোটেল ম্যানেজমেন্টে পড়ছি, তো ফিউচারে বাংলাদেশের ট্যুরিজমের প্রসপেক্ট অনেক ভালো, যার কারণে চায়না থেকে পড়াশোনা করার পর আমি বাংলাদেশে একটা ভালো জায়গায় জব করতে পারবো। আমি ব্যাচেলার্স অফ হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করছি, যার কারণে আমি বাংলাদেশে আসার পরেও জব সেক্টরসে অনেক চান্স পাবো। অ্যান্ড বিসাইড দ্যাট, আমি ইন্টারন্যাশনালি অনেক জায়গায় জব সেক্টরসে চান্স পেতে পারবো। আমার HSC-র আগে থেকে ড্রিম ছিল, আমি HSC পরে বাইরে যেয়ে পড়াশোনা করবো, অ্যান্ড স্কলারশিপেরও ড্রিম ছিল। সো আফটার HSC যখন আমি স্কলারশিপ পেয়েছি সেন্ট জন থেকে, যখন তারা অ্যারেঞ্জ করে দিয়েছে, তো এখন আমার সেই ড্রিমটা ফুলফিল হতে যাচ্ছে। অ্যান্ড যখন আমি দেখবো 4 ইয়ার্স পরে আমি বাংলাদেশে একটা ভালো জব পাবো, তখন আমার ড্রিমটা আসলে সাকসেসফুল হবে। HSC পরে আমি অনেক জায়গায় স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু সাডেনলি আমি সেন্ট জন থেকে চায়নার স্কলারশিপের অফার পেয়েছি। অ্যান্ড দেন আই অ্যাপ্লাইড ফর দ্যাট, অ্যান্ড আমি উইদিন ইন 1 মান্থস আমি ভিসার সব প্রসেস আমার কমপ্লিট হয়ে গিয়েছিলো। অ্যান্ড সেন্টজন হেল্প মি আর লট ইন দ্যাট। আমি যখন সেন্টজন এসে কথা বলি, আফটার দেয়ার কাউন্সেলিং আমাকে তারা নিজের থেকেই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন। এভরিথিং দে অ্যারেঞ্জ ফর মি। আফটার অ্যারাইভিং চায়না, আমি এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে ডর্ম পৌঁছানো পর্যন্ত তারা যথেষ্ট হেল্প করেছে আমাকে। অ্যান্ড দেয়ার ইজ আ কোঅর্ডিনেটর নেম মুশফিক ভাইয়া, হি হেল্প মি আর লট, বিকজ উনি না থাকলে আমরা ওখানে আসলে প্রবলেম ফেস করতাম অনেক। আমি অন্যান্য স্টুডেন্টদেরও চায়নাতে পড়াশোনার জন্য সাজেস্ট করবো, বিকজ আ পারফেক্ট ইউনি লাইফ ইজ দেয়ার রিয়েলি, বিকজ আমি ওটা এক্সপিরিয়েন্স করে এসেছি। একটা মানে এডুকেশন দিক দিয়েও হোক অ্যান্ড উইদাউট এডুকেশন, অফ এডুকেশন দিক দিয়েও হোক, একটা ইউনিভার্সিটি লাইফ যেরকম হওয়া দরকার ওটা সবাই ওখানে পাবো। দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করবো চায়নাতে যে পড়াশোনা করার। অ্যান্ড আমি যেরকম সেন্টজন থেকে হেল্প পেয়েছি, আমি তাই তাদের সবাইকে সাজেস্ট করবো সবাই যাতে সেন্টজনের কাছে এসে কথা বলে অ্যাপ্লাই করে। সেন্টজন অনেক হেল্পফুল অ্যান্ড দে উইল সাপোর্ট ইউ আ লট।